যে খবরের দিকে নজর রাখবো, ক্রমেই বাড়ছে দুর্নীতির অঙ্ক, এমনটা কিন্তু ইডির তরফ থেকে দাবি করা হয়েছে আদালতে। 111 কোটি থেকে পৌঁছেছে 350 কোটি টাকা এবং তা আরো বাড়ার সম্ভাবনা, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। এবং ইডি কিন্তু এমনটা দাবি করেছে, পুরুলিয়ার ছোট টিলা থেকে দুর্নীতি পৌঁছেছে এভারেস্টের চূড়ায়। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি। তার আগে আরো একবার জানাবো যে খবরের দিকে নজর রেখেছি, 350 কোটির দুর্নীতি বলে দাবি ইডির, ক্রমেই বাড়ছে দুর্নীতির টাকার অঙ্ক। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। সুদীপ্তা, ইডির তরফ থেকে বেশ কিছু দাবি করা হয়েছে এবং বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে, কি সেই তথ্য বিস্তারিত জানাও। দেখো, আজকে কিন্তু ইডির তরফ থেকে যে রীতিমতো বিস্ফোরক দাবি করা হয়েছে এবং যে দুর্নীতির অঙ্ক এতদিন যেটা বলা হয়েছিল 111 কোটি, সেই দুর্নীতির অঙ্ক কিন্তু পৌঁছে গিয়েছে 350 কোটি টাকায় এবং সেই অঙ্কের পরিমাণ আরো বাড়তে পারে, এইটা কিন্তু বলা হয়েছে। এজলাসে দাঁড়িয়ে ইডির তরফ থেকে এমনই বিস্ফোরক দাবি করা হয়েছে এবং এই অঙ্কের পরিমাণ, অর্থাৎ পুরুলিয়ার ছোট টিলা থেকে দুর্নীতির পরিমাণ পৌঁছে গিয়েছে এভারেস্টের চূড়ায়, এমনটাই বলা হয়েছে। দুটো আইফোন উদ্ধার হয়েছে এই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে, যে আইফোনের এমন কিছু আছে যেখানে সোনার খনি বলা হচ্ছে এই আইফোন গুলোতে, এমন কিছু তথ্য আইফোনে রয়েছে যেগুলো সব সিডি আকারে দেওয়া হয়েছে, এমনটাও কিন্তু ইডির তরফ থেকে বলা হচ্ছে। অর্থাৎ দুর্নীতির যে পাহাড় প্রমাণ যে সংখ্যা সেটা কিন্তু পৌঁছে গিয়েছে 350 কোটি টাকায় এবং 2015 সালে একটি ছোট মোবাইলের দোকানের মালিক ছিল, মোবাইল সব চালাতো এই শান্তনু, এই বছরের মধ্যে সেই শান্তনু কি করে যেরকমটা জানতে পেরেছো যে দুটি আইফোন পাওয়া গেছে, আইফোন থেকে কি কি উদ্ধার হয়েছে বলে জানতে পারছো? দেখো, আইফোন থেকে যা যা উদ্ধার হয়েছে, মূলত যেটা বলা হচ্ছে যে অ্যাডমিট কার্ড, কিছু পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 300 জনের লিস্ট পাওয়া গিয়েছে, যার মধ্যে অনেকেই চাকরি পেয়েছে, দুর্নীতি করে চাকরি পেয়েছে এমনটাই জানা যাচ্ছে। এই 300 জনের লিস্টের মধ্যে থেকে কারা কারা চাকরি পেয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, ইতিমধ্যেই ডিপার্টমেন্টে সেটা জানতে চাওয়া হয়েছে। আরো অনেক কিছু তথ্য রয়েছে, বিস্ফোরক তথ্য রয়েছে, সেগুলো কিন্তু জানবার চেষ্টা করেছে এবং সেই সব এনকোয়ারির লিস্ট ইতিমধ্যেই সিডি আকারে জমা দেওয়া হয়েছে। অর্থাৎ সেই লিস্টের যে ইঙ্গিত, অর্থাৎ এই যে গোটা তদন্তের ইঙ্গিত কিন্তু যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে, এমনটাও কিন্তু একই সঙ্গে ইডি তার সাবমিশনে। পার্থ চট্টোপাধ্যায় পর্যন্ত যাচ্ছে, কি জানাচ্ছে বিষয় ইডি সুদীপ্তা? দেখো, এই যে বিপুল পরিমাণ টাকা, আমরা জানি যে অর্পিতা মুখোপাধ্যায় বাড়ি থেকে যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল, প্রথম থেকেই বলা হচ্ছে যে এই যে চাকরি, অর্থাৎ শিক্ষক নিয়োগের যে চাকরি বিক্রি করে সেই টাকা দেওয়া হয়েছিল, টাকা রয়েছে এবং সেই টাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে টাকার যে বিপুল পরিমাণ একটা সম্পত্তির হবে, সেই শান্তনুর মিলেছে, শান্তনু কিন্তু সেই এডুকেশন ডিপার্টমেন্টেরই সঙ্গে যোগাযোগ রেখেছিল এমনটাও বলা হচ্ছে। অর্থাৎ লিঙ্কটা কিন্তু বা যে যে অঙ্গুলি হেলন যেটা বলা হয়, নির্দেশটা এসেছিল কোনো একটা জায়গা থেকে, সেখানেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে এসেছে আজকে এজলাসে। তো সব মিলিয়ে বলা যেতে পারে আজকে ইডির সাবমিশন একটা বলা যেতে পারে বিস্ফোরক রূপ নিয়েছে এবং যেখানে এই সম্পত্তি পরিমাণ, যেখানে 51টি সম্পত্তি হদিশ মিলেছে শান্তনু, কিভাবে এত প্রপার্টি। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পিএসও, একজন এনআই এর বিচারকের বাড়ির সামনে একজন পিএসও বা গভর্নমেন্ট সিকিউরিটি মোতায়েন থাকে, সেখানে শান্তনুর বাড়ির সামনে 2 জন পিএসও মোতায়েন ছিল। ওরা যখন ইডি যখন রেডে গিয়েছিল শান্তনুর বাড়িতে, সেখানে 2 জন পিএসও মোতায়েন রাখা হয়েছিল, তাহলে কতটা প্রভাবশালী শান্তনু সেটাও কিন্তু বোঝাবার জন্য ইডি কিন্তু তার সাবমিশনে এই কথাটি বা এই প্রসঙ্গটিও একই সঙ্গে তুলেছেন। এনআই এর বিচারক দেন, যিনি কিন্তু পাকিস্তান বাংলাদেশের জঙ্গি নিয়ে তারা তিনি রায় দেন, সেই তার বাড়ির সামনে মাত্র 1 জন পিএসও রয়েছে, কিন্তু শান্তনুর বাড়ির সামনে কেন 2 জন পিএসও রাখা হয়েছে সেটাও কিন্তু একই সঙ্গে প্রশ্নের সামনে তুলেছেন যে ইডির আইনজীবী। আজকে এজলাসে এই সমস্ত বিষয়গুলো ছাড়াও কিন্তু আরো বেশ কিছু বিষয় উঠে এসেছে, মূলত যে দুটো আইফোন ব্যবহার করা হতো সেটাও কিন্তু একই সঙ্গে, তার মধ্যে সোনার খনি তথ্য পাওয়া যাবে এমনটাও কিন্তু একই সঙ্গে বলা হয়েছে।
বাকি 300 জনের যে নামের তালিকা পাওয়া গিয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তার মধ্যে বেশ কয়েকজন চাকরিও পেয়েছে বলে দাবি করেছেন ইডি আধিকারিকরা। অন্যদিকে শান্তনুর আইনজীবী, তাদের বক্তব্য ছিল যে এই যে বিপুল পরিমাণ সম্পত্তির কথা বলা হচ্ছে এর মধ্যে বেশিরভাগটাই তার স্ত্রীর নামে, কিন্তু শান্তনুকে ইন্টারোগেট যখন করা হয়েছিল শান্তনু কিন্তু তাতে স্টেটমেন্ট দিয়েছে যে স্ত্রীর খালি সাইনিং অথরিটি রয়েছে, বাকি সমস্ত কিছু তিনি বুঝছেন। তাহলে কন্ট্রাডিক্ট করছে তাদের কথা এই নিয়ে কিন্তু একই সঙ্গে ইডির সঙ্গে শান্তনুর আইনজীবীর একটা মতবিরোধ বেঁধে যায় আজকে ইজলাসের মধ্যে। একেবারে ধন্যবাদ সুদীপ্তা, কথা বলছিলাম প্রতিনিধি সুদীপ্তা চৌধুরীর সঙ্গে। এই ব্যাপারটা নিয়ে ওনার পিএসও তো উনি নিজে রাখেননি, ওনার পিএসও গ্রান্ট হয়েছে অ্যাকর্ডিং ওনার পোস্ট যখন ছিল সেই সময়। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, ওনার এখন রাইট নাও ওনার যেই জায়গা রয়েছে বা যে এই মানে ওনার স্ট্যান্ড রয়েছে সেখানে দাঁড়িয়ে কেন কনসিডার করা হয়েছে সেটা যারা করেছে তাদের ওপরই ছাড়া হোক। আমার নাম প্রতিম ভট্টাচার্য। যে কোনো ম্যাটারে যদি কোনো ফোন সিজ হয় সেটা প্রত্যেকটা ম্যাটারেই থাকে যে ওটা কিভাবে ফরেন্সিক হয়ে ওর মধ্যে যা ডেটা থাকবে সেটা এক্সট্র্যাক্ট করবে। প্রত্যেকটা জিনিসই যেগুলো সিজার হয় ওগুলো ইনভেস্টিগেশনের জন্য সোনার খনি থাকে, এখানে আলাদা সোনার খনি যেটা ওনারা বলছেন। ওনার ফোনে অ্যাডমিট কার্ড যেটা পাওয়া গেছে এবং যতগুলো পাওয়া গেছে সেই অ্যাডমিট কার্ড তো আমরা কেউ এখনো দেখিনি, বা ওনারা সিজার লিস্টে এখানে মেনশন করেছে, সিজার লিস্টও তো রেকর্ডে ছিল না। দেখা যাক না কি হয়, আমরা লানেট কোর্টের ওপর বিশ্বাস রাখি, লানেট কোর্ট ডিসাইড করুক যেটা ভালো হয়। মিশনে বলছে যে একটা সাধারণ একটা মোবাইল শপ ছিল, সেখান থেকে রেস্তোরা, সেখান থেকে বিপুল পরিমাণ জমি, বিপুল পরিমাণ সম্পত্তি কিভাবে, যেখানে ওনার মোবাইল শপটি খালি ছিল এবং সেখান থেকে কিভাবে উঠল, তো মানুষের সময়ের ওপর প্রত্যেকটি লোন রয়েছে প্রত্যেকটি ডকুমেন্টে দেখানো রয়েছে যে উনি লোন কিভাবে নিলেন, লোনটা কিভাবে শোধ করছেন, পুরো জায়গা রয়েছে। এইগুলো ল্যান্ড কোর্টে সাবমিশন, ল্যান্ড কোর্টের কাছে সেগুলো তো সাবজেক্ট অফ দা ম্যাটার অফ দা ট্রায়াল এন্ড সাবজেক্ট অফ দা ইনভেস্টিগেশন। ইতিমধ্যেই শুনানি শেষ হয়েছে এবং রায়দান স্থগিত রাখা হয়েছে এখনো পর্যন্ত। শান্তনুর কাছ থেকে দুটি আইফোন রয়েছে, তার সেই আইফোন পাওয়া গিয়েছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ তথ্য উদ্ধার হয়েছে এমনটাই কিন্তু দাবি করছে ইডি।